আরো নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি মুড়ির চপ। এটা বানানো বেশ সহজ, আবার আমাদের ঘরে থাকা উপকরণে খুব সহজে এটা তৈরি করা যায়। আর এটা আপনারা সন্ধেবেলা চা বা কফির জন্য একদম গরম গরম তৈরি করবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে এক বাটি মুড়ি রয়েছে, আমার দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, আর রয়েছে এখানে 3 টেবিল চামচ মতো বেসন। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ, আর এর মধ্যে এবারে আমি অল্প করে করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন জলের পরিমাণ বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে, একটু ঘন হবে। এখন আমি একটা বাটিতে দুটো সেদ্ধ আলু নিয়েছি। তো এই আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই আলুগুলোকে একটু গ্রেট করে নিলে কি হয়, এর মধ্যে আলুর কোনো শক্ত অংশ থাকে না। আলুটা আমাদের গ্রেট করা হয়ে গেছে, তো এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো ধনে পাতা, দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কুচানো কাঁচা লঙ্কা, আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে থেকে 4টে কুচানো রসুন, আর দিচ্ছি 1/2 চা চামচ মতো আদা কুচি। এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 7 মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ দিয়ে আলুটাকে একটু ভালো করে মেখে নেব। আলুটা আমাদের মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুড়িটা ঢেলে দিলাম। এবারে যে বেসনের ব্যাটারটা রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দিলাম। এখন সব উপকরণের সাথে মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই মুড়িটা মাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেসনের ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, অবশ্যই এটা একটু ঘন করে বানাবেন। তো এখন এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম রিফাইন তেল, তবে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না, এগুলোকে ডুবো তেলে ভাজার দরকার নেই, আর আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা আমাদের বেশ গরম হয়ে গেছে, তো এখন আমি এই মুড়ির মিশ্রণ থেকে কিছুটা করে অংশ নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে একটু গোল করে নিচ্ছি। তারপরে এটাকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা নিজেদের পছন্দের শেপে, নিজেদের পছন্দের সাইজে বানিয়ে নিতে পারেন। এখন এই চপগুলোকে আমি চারপাশটা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ডিপ বাদামি করে ভেজে নিচ্ছি। আমাদের এই মুড়ির চপগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় মুড়ির চপের এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।